রাজ্যে একটা সময় প্রচন্ড খাদ্যাভাব এবং অস্থির পরিবেশ ছিল। সেই সময় দিলীপ তরুণ অরবিন্দ রায় মৃত্যুবরণ করেছিল মানুষের জন্য লড়াই করে নিজেদের রক্তের বিনিময়ে। আজকের দিনেও রক্তদান শিবির হচ্ছে মানুষকে সুস্থ রাখতে। মেলার মাঠ ছাত্র যুব ভবনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের সূচনা করে এই কথাগুলি বলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশনের 52তম প্রতিষ্ঠা দিবস দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি সুলেমান আলী। তারপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন দলীয় সাধারণ সম্পাদক সন্দীপন দে সহ কর্মকর্তারা। আমাদের রাজ্যে 60-এর দশকে যখন আমরা কলেজে পড়ি তখন প্রতিষ্ঠান বিরোধী একটা আন্দোলন ছাত্ররা শুরু করেছিল শচীন সিংয়ের আমল। সেখানে সেই আন্দোলনের সময় খাদ্যাভাব আমাদের রাজ্যে প্রচণ্ড অবস্থা, তখন সেই লড়াই হয়েছিল যার মধ্য দিয়ে দিলীপ তরুণ অরবিন্দ তাদের মৃত্যু হয়েছে। তাদের রক্ত দিতে হয়েছিল মানুষের জন্য লড়াই করতে গিয়ে। আজকেও রক্তদান হচ্ছে মানুষকে সুস্থ রাখতে, অসুস্থ মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। তাদের যে স্লোগান SFI স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা নেই, সে অর্থনৈতিক স্বাধীনতার জন্য লড়াই। গণতন্ত্র, আজকের এই বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় 10% গণতন্ত্র ভোগ করতে পারে, 90% ভোটই দিতে পারে না। এই যে পুরসভা গেল আপনারা দেখেছেন, গণতন্ত্রের যে একটা মাধ্যম ভোট দিতে পারলো না। ভোট দিতে যাওয়ার কারণে তাকে মারধর করা হয়েছে বয়স্ক থেকে আরম্ভ করে যুবক। এ থেকে মুক্তি পাওয়ার কী পথ? কীভাবে অর্থনৈতিক স্বাধীনতা আসবে, কীভাবে আমরা সকলের জন্য গণতন্ত্র পাব, তার জন্য সলিউশন হলো সমাজতন্ত্র। পতাকায় তারা এই কথাগুলো বলে রেখে সমাজতন্ত্রই ভবিষ্যৎ। সমাজতন্ত্র ছাড়া আজকের যত সমস্যা এগুলোর সমাধান হবে না। সমাজতন্ত্রই তার সলিউশন দিতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে সমাজতন্ত্র যেখানে চলছে। ব্যুরো রিপোর্ট, ইটনিউজ, ত্রিপুরা।